ओम ब्रह्म रूपम आदि मध्य शेष सर्व भासकम भाव षटकहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तंग नमामि देव देव राम कृष्णमीश्वरम्। श्री भगवानेर अशेष कृपाय आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर षष्ठ संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी बिरजानंद जी महाजीर उपदेश संग्रह परमार्थ प्रसंग निये पाठ एवं आलोचनार उद्देश्य। आज के একটু সময়টা বদল হয়ে গেছে, প্রথম নতুন সময়। আপনাদের সকলকে স্বাগত। আগামীকাল যে বাংলাদেশের অনুষ্ঠানটা হবে সেটাও আধা ঘন্টা পিছিয়ে গেছে, ভারতীয় সময় অনুযায়ী 7:30 সৎ প্রসঙ্গে হবে। একটা ভারী সুন্দর প্রশ্ন এসেছে, এই প্রসঙ্গটা পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজী মহারাজ আমাদেরকে ব্রহ্মচর্য দীক্ষার পরে বলেছিলেন। আমি আমার সেখানে নিজের অভিমত প্রকাশ করছি না, আমি এইটা মহারাজ যেরকমটি বলেছিলেন সেইটি বলার চেষ্টা করছি আর কি। প্রশ্নটা হচ্ছে এই, উনি জিজ্ঞেস করেছেন যে কেমন করে বুঝবো, জপ ধ্যান করছি কেমন করে বুঝবো যে আমাদের জীবনের উন্নতি হচ্ছে, আমাদের জীবনের মানোন্নয়ন ঘটছে। যাদের এই কী করে বুঝবো যে আমার জীবনের মানোন্নয়ন ঘটছে, আমি আধ্যাত্মিক হচ্ছি। মহারাজ আমাদের উল্লেখ করেছিলেন ওই মায়ের ঘটনাটা দিয়ে যে খাটে করে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় তোমায় নিয়ে যাওয়া হয় তুমি কি বুঝতে পারবে, ঠিক সেই রকম। আর মহারাজ বলেছিলেন বোঝার, আমি আধ্যাত্মিকভাবে উন্নত হচ্ছি এটা বোঝার সর্ব সহজ উপায় হচ্ছে আমি অন্যের বেদনা আমার হৃদয়ে অনুভব করতে পারছি কিনা, আমার কাছে অন্যের বেদনা অন্যের কষ্ট সেইভাবে প্রতিভাত হচ্ছে কিনা। আমরা যেরকম একেবারে কারুর বেদনা কারুর কষ্ট বুঝতে পারি না, সেরকম নয় নই তো এইরকম আমরা বুঝতে পারবো অন্যের বেদনা অন্যের কষ্ট আমরা বুঝতে পারছি কি না, এটা হচ্ছে সবচেয়ে বড় টেস্ট। মহারাজ বলেছিলেন যে ক্যান ইউ ফিল ফর আদার্স, অনেকগুলো অপশানের মধ্যে প্রথম অপশানটার কথা খুব জোর দিয়েছিলেন, ক্যান ইউ ফিল ফর আদার্স, অন্যের জন্য অন্যকে অনুভব করতে পারো কি না। আমি যখন সাধু হতে আসি, পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ আমাকে জিজ্ঞেস করেছিলেন নিজের সম্বন্ধে কিছু বলো, নিজের সম্বন্ধে কিছু জানি না, তেরম প্রশ্ন তো কেউ কখনো করেনি। মহারাজকে বলেছিলাম নিজের সম্বন্ধে তেমন কিছু জানি না, উনি বলেছিলেন বলো কি। আমাদের কাজের ধারা হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায়, অন্যের অহিত কি যদি অনুভব করতে না পারো তাহলে তাকে হিত দেবে কি করে, অন্যের অসুখ কি যদি অনুভব করতে না পারো তাহলে তাকে সুখ দেবে কি করে। আগে নিজেকে জানা, নিজেকে অনুভব করাটা খুব জরুরি। তা মহারাজ বলছেন যে এই আত্মস্থানন্দে এই কথাটা বলেছিলেন যে আমাদের কাজের ধারা হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায়, আমরা যদি অন্যকে অনুভব না নিজেকে অনুভব না করতে পারি জগতে কাউকে অনুভব করতে পারবো না। রঙ্গনাথানন্দজি আমাদের এই কথাটা বলেছিলেন যে আধ্যাত্মিক উন্নতির প্রথম সোপান হচ্ছে ক্যান ইউ ফিল ফর আদার্স, তুমি অন্যের বেদনা অন্যের কষ্ট অন্তরে অনুভব করতে পারছো কি না। শুধু কি নিজে নিজেকে নিয়েই মেতে আছো, না এর বাইরে একটা যে জগৎ আছে সে আর তার দুঃখ তার বেদনা তোমাকে ঠিক সেইভাবে স্পর্শ করে কিনা। আমরা শেষ করেছিলাম 301 নম্বর সূত্র দিয়ে, যেখানে মহারাজ বলেছিলেন যত রকমে পারো হৃদয় বৃত্তির অনুশীলন করবে, হৃদয়ই প্রেম গঙ্গার গোমুখী, হৃদয়ের মধ্যে দিয়েই ভগবদ্বাণী শোনা যায়, হৃদয় কন্দরে তিনি দর্শন দেন, তাকে পেতে হলে জ্ঞান ভক্তি মোক্ষলাভ করতে হলে শাস্ত্রজ্ঞান বা বিদ্যা শিক্ষার প্রয়োজন নাই, বই পড়ে চরিত্র গঠন বা মানুষ তৈরি হয় না, পণ্ডিত মূর্খই জন্মায়, গ্রন্থ নয় গ্রন্থি গেরো বন্ধন ঠাকুর বলতেন। হৃদয় বৃত্তির অনুশীলন করার কথা বলছেন, আমরা যদি আমাদের হৃদয়টাকে ভালো করতে না পারি আমাদের যতই লেখাপড়া জানা থাকুক না কেন, যতই শিক্ষা টিক্ষা থাকুক না কেন, আমরা সবসময় সেই মানুষ হিসেবে গণ্য হই না। আমি আমার যে ট্র্যাভেলগ লিখছি তাতে একজন ভদ্রমহিলার গল্প লিখেছি, একজন খুব গরিব মহিলা, তিনি জল বিক্রি করছিলেন পোরবন্দর যাওয়ার পথে একটা জায়গায় বাস থেমেছিল, সেইখানে সেই ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো, একদম সিনেমার নিরূপা রায় একদম। তা এক পুরো ঘটনাটা লেখা হয়নি, আধখানা লেখা হয়েছিল, কারণ আধখানা বাকি আধখানা বললে আমাদের শিক্ষিত সমাজ লজ্জিত হয় বলে বাকি ঘটনাটা আমি বলিনি, সেটা বলছি, এই ঘটনাটা বলতে গিয়ে বলছি। সেটা হচ্ছে ভদ্রমহিলা একটা ছোট্ট কাপড়ের থলেতে করে পাউচে করে জল বিক্রি করছেন, ছোট্ট ছোট্ট পাউচ, 1 টাকা করে জলের পাউচের দাম, একবারে ভীষণ গরিব। আমার চোখে এখনো ভাসে
তার সেই কাপড় গোলাপি রঙের প্লাস্টিকের জুতো পাটা এমনি করে নিচে দাঁড়িয়ে আছেন আর সেই বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছেন। ছোটোখাটো চেহারা তো, তাই হাত বাড়াতে গিয়ে অনেক সময় তাকে ওই টায়ারের ওপর পা দিয়ে একটুখানি শরীরটাকে তুলে তারপরে দিতে হচ্ছে। বাসে ওঠার ওদের কোনো অধিকার নেই। এখন আমাকে দিয়েছেন তিনি, জল দিয়েছেন 2 টাকার জল। তারপরে দেবার পরে আমি 2 টাকা দিতে গেছি, উনি হাত জোর করে বলছেন, সন্তো কো পানি পিলা কর কই পয়সা লেতা হ্যায়, ও পয়সা হাম নেই লেঙ্গে। একদম খুব পরিষ্কার, খুব মানে মৃদুভাবে বলছেন, কিন্তু একবার খুব দৃঢ়তা আছে তার গলায়। আমি তাকে অবমাননা করিনি, আমিও তাকে হাত জোর করে প্রণাম করলাম, তিনিও তাকে হাত জোর করে প্রণাম। কিন্তু ফলটা খুব খারাপ হলো, আমার পিছনে একজন বসে ছিলেন, তিনিও 2 প্যাকেট জল নিলেন। জল নিয়ে নেওয়ার পর বলছেন, আমি তো পয়সা দেবো না, তুমি যদি ওর কাছ থেকে না নিতে পারো তাহলে আমার কাছ থেকে আমিও নেব না। তো প্রথমে 1-2 বার ভদ্রমহিলা বললেন, তখন যখন তিনি বেশ ভালো, আমিও তাকে বললাম আপনি কেন দিচ্ছেন না, কিন্তু আমার কোনো উত্তরই দিলেন না। তিনি বললেন, ইনার কাছ থেকে যদি তুমি না নাও তাহলে তোমাকে আমিও তোমাকে দেব না। তো ভদ্রমহিলা বলছেন, সে নিরুপায়ের মতো দেখতেন, যা মাই ও পয়সা ছোড় দিয়া। এই যে উদারতা, এই যে আমরা সবসময় লেখাপড়া শিখলেই যে আমাদের হৃদয়ের প্রসারণ হবে তা কিন্তু নয়। হৃদয়ের প্রসারণটা একবারে সম্পূর্ণ আলাদা রকমের জিনিস, ওটা ওরকমভাবে হয় না। আমাদের শাস্ত্র বলছে, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। এই 4টি তৈতরী উপনিষদের একেবারে শেষ দিকে এই 4টি অপশন দেওয়া আছে। কিন্তু যেমন সন্তানেরা তার বাবা মাকে দেবতা জ্ঞান করবে, তার সন্তানেরা গুরুকে দেবতা জ্ঞান করবে, অতিথিকে দেবতা জ্ঞান করবে, ঠিক সেই রকমভাবে এই দায়িত্বটা অন্য পাশ থেকেও আসে। বাবা মাও কি অতিথি দেবতা তুল্য হয়ে উঠছেন কি, এটা কিন্তু আমাদের ভাবার সময় হয়ে এসেছে। শুধুমাত্র আমার সন্তানেরা আমাকে দেবতা জ্ঞান করলে হবে না, আমার দেবত্বকে কি আমি প্রকাশ করতে পেরেছি, এটা হচ্ছে কথা। বীরজানজি এই কথাটা বলছেন যে, নিজের ভেতরে যত রকম পারো হৃদয় বৃত্তির অনুশীলন করো। এই হৃদয় বৃত্তির অনুশীলন করাটা খুব জরুরি। আমাদের যতটা, আমাদের অনেক কিছু করতে হবে না, আমার সামর্থ্যের ভেতরে আছে, যেটা আছে সেইটা দিয়ে করলেই হবে। এর বেশি কিছু করার দরকার নেই, হৃদয় বৃত্তির অনুশীলন করা দরকার। এটা যদি না হয় তাহলে আমাদের লেখাপড়াটা শুধুই গ্রন্থি হয়ে থাকে। একজনের কথা আমি বারবার বলি, তিনি আমাদের খুব বিখ্যাত পণ্ডিত মানুষ, তিনি আমাদের একবার ওই কিডনি ট্রান্সপ্লান্টেশনের টাকা দিতে চেয়েছিলেন, এবং যথারীতি সেই বর্ষার রাত্রে তার যেখানে আসতে বলেছিলেন সেখানে সারা সন্ধ্যে দাঁড়িয়ে থাকার পর জানা গেল তিনি 4 দিন ধরে সেখানে আসছেন না। আর তিনি জানেন, জেনে বুঝে আমাদের মতো কচি ছেলেদের এরকম বোকা বানিয়ে দিয়েছিলেন। তা আমাদের এইরকম অবস্থা সবসময় যে লেখাপড়া শিখলেই বা উচ্চশিক্ষা লাভ হলেই আমার হৃদয় বৃত্তির প্রকাশ হবে, এটা কিন্তু কথা নয়। তাই হৃদয় বৃত্তির প্রকাশ করতে হয়, যদি আমরা নিজেরা না পারি ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, আমার ছোট মনটা যেন বড় হয়। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলতেন, আমরা অন্যের জন্য কিছু পারি না এটা নয়, যদি আমরা কিচ্ছু না পারি তাহলে যেন খোলা আকাশের তলায় দাঁড়িয়ে হাত দুটোকে এরকম ছড়িয়ে বলতে পারি, হে ভগবান, জগৎ সংসারে যে যেখানে আছে সবাই যেন সুখে থাকে, সবাই যেন ভালো থাকে, সবাই যেন আনন্দে থাকে, এইটি আমরা প্রার্থনা করতে পারি। এইটা যদি রোজ প্রার্থনা করতে পারি, দেখবেন আমাদের হৃদয়ের বিকাশ হচ্ছে। এটা যেন শুধুমাত্র ওই মায়ের ভাষায় মুখস্থ না হয়, অন্তস্থ, ঠোঁটস্থ না হয়, যেন অন্তস্থ হয়, হৃদয় থেকে যেন আমরা অন্যের কল্যাণের জন্য প্রার্থনা করি। অন্যের কল্যাণের প্রার্থনা করলে আমাদের হৃদয়ের বিকাশ হয়, আমরা জগতের বেদনা অন্তরে অনুভব করতে পারি। এবং দেখবেন আমাদের অনুভবগুলো খুব অল্প সময়ের জন্য, খুব কম সময়ের জন্য। এই কোথায় যুদ্ধ হয়েছিল, শরণার্থীরা পালিয়েছিল, তার মধ্যে নৌকা থেকে পালাতে গিয়ে একটা বাচ্চা উল্টে পড়ে গেছে সমুদ্রের ধারে, তার ডেড বডি পড়ে আছে, সারা পৃথিবীর লোক হল্লা করতে শুরু করলো, কিন্তু যে মারা গেছে তার চেয়ে যে কটি অর্ধমৃত অবস্থায় কেমন করে এই যুদ্ধ বন্ধ করা যায়, কেমন করে তাদের একটা নতুন করে বাসস্থান দেওয়া যায়, এই কথা কিন্তু আমরা বড় একটা ভাবি না। তখন আমরা ক্যান্ডেল লাইট মিটিং করি, মার্চ করি, হেনা করি, তেনা করি, কিন্তু এই যে জীবনটার যে বদল, মানোন্নয়ন করা দরকার, সেটাকে নিয়ে কিন্তু আমাদের সামান্যতম চিন্তা ভাবনা নেই। আমরা আজকে শুরু করব 302 নম্বর সূত্র। মহারাজের কথাগুলো খুব কষ্টকর, মানে শোনা খুব কষ্টকর। পূজনীয় আত্মস্থানী বলতেন, কালীকৃষ্ণ মহারাজ যখন বলতেন এত গায়ে লাগত, ওনার একটা জীবনের ঘটনা বলছিলেন। একবার এক ভক্ত বেলুড় মঠে এসেছেন,
তার আধ্যাত্মিক কিছু জিনিস জানার ছিল। তা কালীকৃষ্ণ মহারাজ যথারীতি রাত্রিরে তো ভালো ঘুমোতে পারতেন না, সেদিন রাত্রি সেদিন সন্ধ্যেবেলা ঘুমিয়ে বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলেন। ভক্ত আসাতে আত্মস্থানন্দেজি আদি শ্রদ্ধানন্দেজি আত্মস্থানীয় তাকে ভাগিয়ে দিলেন সে ভক্তকে। মহারাজ ঘুম ভেঙে উঠেই তাকে জিজ্ঞাসা করছেন, হ্যারে মহারাজকে উনি কেষ্ট বলে ডাকতেন, সত্যকৃষ্ণ তো কেষ্ট বলে ডাকতেন, সেই ভক্ত এসেছিল? বলছে হ্যাঁ এসেছিল, আপনি বিশ্রাম করছিলেন তাই তাকে ভাগিয়ে দিয়েছি। খুব অসন্তুষ্ট হলেন, বললেন ও আমি তো সবসময় বিশ্রামই করি। তারপর একটা পোস্ট কার্ড নিয়ে এলেন, পোস্ট কার্ড নিয়ে এসে আত্মস্থানন্দজিকে বললেন তুই লেখ চিঠিটা। লিখছেন যে তুমি এসেছিলে, তোমাকে আমি আসতে বলেছিলাম, কিন্তু আমি ঘুমিয়ে পড়া বিশ্রাম করার জন্য তোমার সাথে আমার দেখা হলো না, তুমি এসে ফিরে গেলে এর জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, গুরু শিষ্যের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। তারপরে লিখছেন যে কেষ্ট যে এত চালাক হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি, আত্মস্থানজি খুব খারাপ লাগলো। চিঠি ওইখানেই শেষ হলো না, যেটি শেষ হলো বিরজানজি তার তলায় সই করলেন এবং বললেন এক্ষুনি চিঠিটা গিয়ে ডাকবাক্সে ফেলে দিয়ে, আত্মস্থানজি ডাকবাক্সে ফেলে দিয়েলেন। তিন দিন ধরে বিরজানন্দজির সাথে ওনার কোনো কথা নেই, গম্ভীর গম্ভীর ভাব চলছে, ভাব বাচ্চে কথা হচ্ছে, আত্মস্থানীয় ভাষায় ভাব বাচ্চে কথা হচ্ছে, এটা কি করা হবে, এখন কি খাওয়া হবে, এখন কি স্নানে যাওয়া হবে। তারপরে তৃতীয় দিন রাত্রিরে বিরজানন্দজি স্বামীজির পাশের ঘরটায় থাকতেন, আর নিচের একটা ঘর আছে যেটা আপনারা অনেকে প্রিয়লাল মহারাজের অফিস দেখেছেন, সেই ঘরটায় আত্মস্থানন্দজি থাকতেন। একদিন রাত্রি দুটোর সময় তিনি নক শুনছেন, একটা খুব নক শুনে তিনি দরজা খুলে দেখেন বিরজানন্দজি ওনার ঘরের দরজার গোড়ায় দাঁড়িয়ে আছেন। বিরজানজি খুব চাঁপা ফুল ভালোবাসতেন, তাই কতগুলো চাঁপা ফুল জোগাড় হয়েছিল বলে আত্মস্থানজি একটা প্লেটে পাঁচটা চাঁপা ফুল একটু জল দিয়ে ওনার ঘরে রেখে দিয়েছিল। দেখছেন বিরজানন্দজি তার থেকে দুটি চাঁপা ফুল নিয়ে এসেছেন এবং নিয়ে এসে ওই ওনার ঘরে বলছেন, দেখ আজকে রাত্রিরে ঘুম ভেঙে দেখলাম ঘরে খুব বাস হয়েছে, মানে সুগন্ধ, তাই দেখছি যে কেউ আমার ঘরে পাঁচটা চাঁপা ফুল রেখে গেছে, তো তুই তো খুব চাঁপা ফুল ভালোবাসিস তাই তোকে দুটো চাঁপা ফুল দিয়ে গেলাম, তুইও এটা কাঁচের প্লেটে করে রাখ, তোর ঘরেও খুব বাস হবে। মহারাজ বলছেন আমার দু চোখ জলে ভরে গেছে, এই মানুষের ওপর অভিমান করছিলাম, এই মানুষের ওপর রাগ করছিলাম। ধীরে ধীরে মহারাজকে ধরে একতলা থেকে দোতলায় তার ঘরে শোয়াতে নিয়ে এলেন। হৃদয় বৃত্তি যে প্রকাশ হয়, যে গ্রন্থ থেকে গ্রন্থিরে যে আমাদের বন্ধন মুক্ত একটা হৃদয় পাওয়া যায়, এই এদের ঘটনাগুলো ছোট্ট ছোট্ট করে দিই, এটা হচ্ছে এক্সট্রিম, এটা আমাদের সাধনার ফল এরকম জিনিস হয়, কিন্তু এটা আমাদের সাধ্য বস্তু করতে হবে। কিন্তু উনি যখন কথা বলতেন খুব কটকটে, খুব স্ট্রেইট ফরওয়ার্ড বলতেন শুনেছি মহারাজের কাছে। বলছেন বিশেষত আধুনিক বিদ্যা শিক্ষা তো জগা খিচুড়ি, অনেক স্থলে মানসিক অজীর্ণতা আনে, পাশ করা নয় পাশ গলায় পড়া, কিন্তু হায় পাশ করার কি মোহই না আমাদের পেয়ে বসেছে। জীবনের শ্রেষ্ঠ সময় যৌবন, সব যৌবনে সব মানসিক ও শারীরিক শক্তিটা ওতেই লাগাই, অনটন সত্ত্বেও এই জন্যেই কষ্টে সৃষ্টে টাকা জোগাড় করি, শারীরিক কত শারীরিক কষ্ট মানসিক উদ্বেগ সহ্য করি, ফল প্রায় স্বাস্থ্য নাশ এবং জীবন জীবন সংগ্রামে হেরে গিয়ে চারিদিক অন্ধকার দেখা, তার উপর যদি বাল্য বিবাহের ফলে স্ত্রী পুত্র কন্যাদি ভরণ পোষণ করতে হয় তো সোনায় সোহাগা, বিশ্ববিদ্যালয়কে যে গোলামখানা বলা হয়েছে তা মিথ্যা নয়, স্কুল কলেজে শিক্ষা যা দাঁড়িয়েছে তা অর্থকরী নয় কার্যকরীও নয় অনর্থকরী আত্মঘাতী, নৈতিক মেরুদণ্ডহীন ধর্মে শ্রদ্ধাহীন বিজাতীয় ভাবাপন্ন জ্যান্তে মরা তথাকথিত শিক্ষিতদের মধ্যে বেশিরভাগকে দেখেই বেশিরভাগকে দেখা যায়, নেহাত শুভ সংস্কার যাদের তারাই বেঁচে ওঠে। প্রথাগত শিক্ষার বিরুদ্ধে মহারাজ বলছেন প্রথাগত শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই প্রথাগত শিক্ষা দিতে গিয়ে আমরা আমাদের যে হৃদয় বৃত্তির প্রকাশ মনুষ্যত্বের বিকাশ এটি কিন্তু একেবারেই আমরা এটির একদমই প্রয়াস করি না। একটি আমাদের একটি বিদ্যালয়ের ঘটনা, এটি আমরা পূজনীয় স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজের কাছে শুনেছিলাম, একটা লেখায় শুনিনি একটা লেখায় পড়েছিলাম, সেটা হচ্ছে এই একটি স্কুলের হস্টেলে ছাত্ররা বিকেলবেলা স্কুল থেকে ফেরত এলে টিফিন দেওয়া হয়, টিফিনটা অনেকখানি, যে একটি ছেলে তার কাছে মনে হচ্ছে টিফিনটা অনেকখানি, সে তার টিফিনের খানিকটা খাবার এঁঠো না করে সরিয়ে রাখে, তারপরে যে খাবারটা খেতে পারে না সেটা সে ধীরে ধীরে নিয়ে গিয়ে তাদের দারোয়ানের যে রোগাপ্যাটকা ছেলেটা আছে তাকে প্রত্যেক দিন ওই তার অতিরিক্ত খাবারটি দেয়। কোনোভাবে এই খবর বাচ্চাটির মায়ের কাছে পৌঁছে যায়, তিনি একটি চিঠি লেখেন। আমাদের হস্টেলগুলোতে সব জায়গায় আমরা চিঠি স্ক্রিনিং করি, কী চিঠি আসে না আসে সেটা আমাদের দেখা হয়।
সেই চিঠিতে একটা স্ক্রিনিং করতে গিয়ে একটি চিঠি এলো, একজন মা তার সন্তানকে লিখছেন ওখানে যে টাকাটি দেওয়া হয় তোমার থাকা খাওয়ার জন্য সেটি তোমার জন্যই ব্যবহৃত হবে, অতএব ওই খাবারের বদলে ওই টাকার বদলে তোমায় যে খাবার দেওয়া হয় সেই খাবারটা তুমি নিজে খাবে, অন্য কাহারও সহিত ভাগ করিয়া খাইবার কোনো প্রয়োজন নেই, প্রয়োজনে এটি ডাস্টবিনে ফেলে দিতে পারো কিন্তু কখনোই কাহারও সহিত ভাগ করিও না। আমরা কিন্তু এই যে এই ছেলেপুলেরা অনেক বড় হবে, কিন্তু লেখায় পড়ায় খুব বড় হবে, কিন্তু এই হৃদয় বৃত্তিগুলো কিছুতেই জাগবে না, এটা কিন্তু বুঝতে হবে। আলটিমেটলি আমাদের কাছে বিদ্যালয় বিশ্ববিদ্যালয় সব জায়গায় বড় জোর 20-21 বছর ছেলেপুলেরা থাকবে, বাকি যে 80 বছরের জীবনের অন্তত 30-35 বছরের জীবন যে বাবা মা এই বিদ্যাগুলো শেখাচ্ছেন তাদের কাছে এই সন্তানরা থাকবে, অতএব যে বিদ্যা শিখছে তার ফল কিন্তু বাবা মাকেই ভোগ করতে হবে, এটা কিন্তু বুঝতে হবে। এই এই কথাগুলো বলার আগে কিন্তু এই শিক্ষাগুলো দেবার আগে আমাদের বোঝা দরকার। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আমরা খুব জোর দিই লেখাপড়া শেখার ব্যাপারে, কিন্তু বিদ্যা শেখার বিষয় আমরা কখনো জোর দিই না। আমাদের যে বিদ্যা আমাদের ছেলেপুলেরা যে কিছু শিখছে এইটার চেয়েও আমরা খুব বেশি জোর দিই সে স্কুলে কতখানি ভালো রেজাল্ট করছে, ভালো রেজাল্টের খুব প্রয়োজন আছে, কিন্তু মেধার বিকাশ যদি না হয় একটি ছেলে যদি মানুষ না হয় তাহলে তার ডিগ্রিগুলো খুব মুশকিলের হয়। আমাদের এখানে চোখের অপারেশন হয়, চোখের অপারেশনের জন্য এক বয়স্ক ভদ্রলোক এক বয়স্ক ভদ্রমহিলা তিনি এসেছেন, সঙ্গে করে নিয়ে এসছেন তার ছেলের বউ। ছেলেটি ভদ্রমহিলা বলছেন, মেয়েটি বলছেন অল্প বয়সে, তার বউ বলছেন আমার শ্বশুরের বয়স 81 বছর, শাশুড়ির বয়স 77 বছর, আর কদিনই বা বাঁচবে, ছান কাটার কি খুব দরকার আছে? আমি জিজ্ঞাসা করলাম তুমি লেখাপড়া শিখেছো, বলে হ্যাঁ আমি সাগর কলেজ থেকে গ্রাজুয়েট হয়েছি। মার্কশিটগুলো আছে তো? বলে হ্যাঁ আছে, কাল সকালে মার্কশিটগুলো জোগাড় করে একটা টোটো ধরে সাগরে যাবে, গিয়ে 3 টুকরো করে এই গোটা গোটা সেগুলো সাগরে জমা দিয়ে দেবে, ছিঁড়ে দিলে ফেরত আসবে, আবার এসে জুড়ে গিয়ে তোমার কাছে যেতে পারে, গোটা গোটা গেলে আর ফেরত আসবে না। দেখুন কীরকম একটা ভাবনা চিন্তা, লেখাপড়া শিখে আমাদের এরকম ভাবনা চিন্তা হয় যে চোখের ছানির কাটার প্রয়োজন আছে, কতদিন আর বাঁচবে? 77 বছরের যে মানুষে যে 97 বছর বাঁচবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, চোখটা কাটা হলে তিনি তার নিজের মতো কাজ করতে পারেন, তার নিজের জগৎটা হতে পারে, অথচ আমাদের এই লেখাপড়া শেখা মানুষজন তাদেরকে অন্ধ করে দিতেও এতটুকু পিছপা হন না। এই বিদ্যা এই লেখাপড়া শিখে আমাদের কিন্তু কোনো লাভ নেই, এটা কোনোরকমভাবেই কিছু করা যায় না। একদল ছেলেপুলে দেখেছিলাম যারা ভীষণভাবে শিখেছে, সব স্কুলেতেই দেখা যায়, কিন্তু বেলঘরিয়া স্টুডেন্টস হোম আমার চোখে দেখা এরকম একটি সত্যিকারে মানুষ তৈরির কারখানা, যেখানে একদল ছেলেপুলে প্রত্যেক বছর বেরোয় এবং তাদের ভেতরে একটা মনুষ্যত্বের মতো সোনার হৃদয় নিয়ে বেরোয়। তাদের মধ্যে কেউ কেউ সাধু হয়েছেন এটা কথা, কিন্তু যারা সাধু হননি তাদের ভেতরে সাধুচিত আচরণ দেখে আমরা এখনও মুগ্ধ হই। সেসব ছেলেদের সঙ্গে এখনও দেখা হলে আমরা ভীষণ রকমের মুগ্ধ হই। তারা এসেছে বেলঘরিয়া স্টুডেন্টস হোমে যে সমস্ত ছাত্ররা আসে তারা বেশিরভাগ ক্ষেত্রে খুব গরিব পরিবার থেকে এসছে। একটি ছেলে এসেছিল আমার ছাত্র হিসেবে, সে স্টেশনে খড়গপুর স্টেশনে ভিক্ষা করত, তার বাবা মা এবং সে এবং তার দাদা বৌদি সবাই মিলে খড়গপুরের লম্বা স্টেশন জুড়ে তারা ভিক্ষা করত। মাধ্যমিক পরীক্ষার পরে এইরকম একদিন সে ভিক্ষার পরে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল, আমাদের একটি সাধু সেই চায়ের দোকানে চা খাতে গিয়ে তাকে জিজ্ঞেস করছেন বাস স্ট্যান্ডটা কোথায়, ভিখারির মতো দেখতো তো, আমি তাকে দেখেছি তার ভিক্ষার পোশাক সমেত তাকে দেখেছি, স্যান্ডো গেঞ্জি পরা আর ছাই রঙে এই খয়েরি রঙের প্যান্ট পরা তার। সে ওই খুব সুন্দর করে উত্তর দিচ্ছে দিয়ে সাধু জিজ্ঞাসা করলেন তুমি তো বেশ গুছিয়ে কথা বলতে পারো, তার স্কুল টুলে পড়ো না? সে বলছে এই বছর মাধ্যমিক পাস করেছি, বাংলা আর খুব সম্ভবত ইতিহাস এই দুটো পেপারে সে লেটার পায়নি, বাকি সব কটি বিষয়ে লেটার পেয়েছে। মহারাজ জিজ্ঞাসা করলেন তুমি লেখাপড়া শিখবে? বলছে আমার বাবা মা লেখাপড়া করতে দেবে না, কারণ তারা মনে করে ভিক্ষা করলে রোজগারপাতি ভালো হবে। তখনকার দিনে তো মোবাইল ফোন ছিল না, ওই চায়ের দোকানে মিষ্টির দোকান থেকে তিনি ফোন করলেন আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমে, অমলানন্দজির সঙ্গে কথা হলেন, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন সেই ছেলেটাকে পড়ানোর জন্য, এবং লিটারালি ওকে হাইজ্যাক করা হলো। ছেলেটি পরের দিন সকালে একটি বিশেষ বাসে তমলুক আশ্রমে গিয়ে পৌঁছলো এবং আমাদের ছাত্ররা গাড়ি নিয়ে গিয়ে তমলুক আশ্রম থেকে তাকে তুলে নিয়ে এলো।
আমার চোখে এখনো ভাসে রাত্রি 10টা বাজে, তখন আমরা খেতে যাচ্ছি আর ছেলেটি এসে পৌঁছলো। সে এসে দাঁড়িয়ে আছে, ভীত সন্ত্রস্ত একটি ছেলে দাঁড়িয়ে আছে, একটি ধুতি পাঞ্জাবি পরা, আর গাড়ির ওই ইয়েটা ব্যাক করা হচ্ছে, তাই হেডলাইটটা গায়ে পড়ছে বলে দেখা যাচ্ছে ভেতরে কি পরা আছে। সেই খাঁকি রঙের হাফ প্যান্ট আর গেঞ্জি ভেতরে পরা আছে, তার উপর ধুতি উত্তরীয় পরা, তিনটি কাগজ তার কাছে আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট আর মাধ্যমিকের মার্কশিট। এই তিনটি নিয়ে সে একটি অনন্ত যাত্রায় এসে পৌঁছেছে। এখন সে খুব বিরাট মানুষ, সুন্দর এনজিও চালায় এবং এরকম পথ শিশুদের নিয়ে বাঁচিয়ে রাখবার প্রেরণা দেয়। এই হচ্ছে শিক্ষার ঠিক ঠিক প্রয়োগ। লেখাপড়াও কম শেখেনি তারা, কিন্তু একই সঙ্গে এই লেখাপড়া শিক্ষার সঙ্গে সঙ্গে মনুষ্যত্বের শিক্ষাটা খুব জরুরি হয়ে শিখেছেন, যেটা স্বামীজি বলছেন। আমরা অনেক সময় অনেক ছেলেকে দেখি কনফিউশন, কি করবে বুঝতে পারছে না। বিদ্যা যদি আমাদের ভিতরে এই কনভিকশন যদি না দেয় তাহলে হবে না। আমাদের এখন খুব ছেলেপুলেরা যায় সমস্ত এই কাউন্সিলিং করার জন্য, তারা নিজেরা নিজেদের খুঁজে পায় না বলেই তাদের অন্যের সাহায্যের প্রয়োজন হয়। বিদ্যা আমাদের ভেতরে জ্ঞানের সূর্য জ্বালে, নিজের ভেতরের মানুষটিকে আলোকিত করে। যদি বিদ্যা আমাদের ভেতরে আলোকিত, আমার ভেতরের মানুষটাকে আলোকিত না করে, তাহলে নিশ্চিত নিশ্চিত করে বুঝতে হবে বিদ্যা আমার কোনো কাজে লাগছে না, আমার কোনো কাজে সেটা আসছে না। 303 নম্বর সূত্রে মহারাজ বলছেন, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে তাকে পাওয়ার চেষ্টা করো, যাকে পেলে সব কিছুই পাওয়া যায়, পাওয়ার আর কিছু থাকে না। তাকে জানবার প্রযত্ন করো, যাকে জানলে সকল জিনিস জানা যায়, জানবার আর কিছু থাকে না। তাকে ভালোবাসো, যাকে ভালোবাসলে আর সব ভালোবাসা, কামিনী কাঞ্চনে আসক্তি ছাইপাস বলে মনে হবে। এমনভাবে জীবন গঠন করো, মৃত্যুহীন করো, যে মৃত্যুহীন জীবন লাভ করতে পারো। এই যে ঈশ্বর চিন্তা, ঈশ্বরমুখী জীবন, এটার কথা বলছেন। অনেকে আপনারা আমরা ভেবে থাকি যে ছোট থেকেই ছেলেপুলেদের ভগবান ভগবানের দিকে এগিয়ে যাওয়া, তা নয়। স্বামীজির একটি ভারী সুন্দর কথা আছে, অজয় মাঝি আপনার মাইক্রোফোন অফ করতে হবে। এই স্বামীজির একটি ভারী সুন্দর কথা আছে, সেখানে স্বামীজি বলছেন, মহারাজ এই সবসময় ভগবান নয়, উচ্চ চিন্তা, যে গুণে আমরা উচ্চ ভাবনা উচ্চ চিন্তা করতে পারি, এটা হচ্ছে কথা। আমাদের ভেতরের যে মানুষটা সেটার জাগরণের প্রয়োজন আছে, যে শিক্ষা আমাদের ভেতরে এই জিনিসগুলো দেয়। বিজ্ঞানানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনি আমাদের কিছু উপদেশ দিন। বিজ্ঞানানন্দজি বললেন যে উপদেশ তো আমি আর কি দেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় লেখার সময় সব উপদেশ দিয়ে গেছেন। বলছেন ও দুটি পালন করলেই হবে, সদা সত্য কথা বলিবে এবং পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। আমাদের শুনতে হয়তো খুব সাধারণ কথা মনে হয়, কিন্তু দুটোই কিন্তু খুব পালন করা খুব কঠিন। সদা সত্য কথা বলিবে, অন্তত শব্দ দিয়ে সত্য, সত্য চিন্তা করতে না পারি, সত্য আচরণ না করতে পারি, অন্তত শব্দগুলো যদি সত্য বলতে পারি তাহলে দেখবেন জীবনের বদল হয়। আর পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। জগতের সবার দ্রব্য আমার তখনই বোধ হবে যখন আমার এই বোধটা অন্যরকমভাবে হবে। এই জগতের সবার বোধ, সবার সঙ্গে আমি যখন আমি একত্ব বোধ করতে পারবো তখনই জগতের সবার জিনিস আমার, আসলে তখন আর জিনিসের প্রতি হবে না, তখন সেই অনন্ত সত্তার সঙ্গে যুক্ত হয়ে থাকব। তার আগে অবধি আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা জীবন। তার জিনিস স্মরণ করা মানেই হচ্ছে তাকে না জানিয়ে করা। বলছেন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে তাকে পাওয়ার চেষ্টা করো, যাকে পেলে সব কিছুই পাওয়া যায়, পাওয়ার আর কিছু থাকে না। এখানে তাকে অর্থে অবশ্যই ঈশ্বর বলছেন, কিন্তু মহারাজ যেটা বোঝাতে চাইছেন, যেটা লেখাতে পড়ে বোঝা যাচ্ছে, সেটা যে ঈশ্বরীয় স্বরূপ, ঈশ্বরের স্বরূপ, ঈশ্বর আমার জীবনের অংশ। এই বোধটা যতক্ষণ না পর্যন্ত আমাদের ভেতরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সবটাই অতৃপ্তি। ভগবানকে পেলে আর জগৎ সংসারের কোনো কিছুকে পাওয়া যায় না। উচ্চ ভাবনা উচ্চ চিন্তা পেলে, আমি যদি এমন উচ্চ জীবন পাই তাহলে এগুলো আপনাআপনি চলে যায়। ঠাকুরের কথায়, যত আমরা পূবের দিকে যাত্রা করব পশ্চিম তত পিছিয়ে পড়বে। ভালো হবার এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। আমি নিজেকে যত আপগ্রেড করতে পারবো, নিজেকে যত পরিবর্তন করতে পারবো, একটা সময় আমরা দেখতে পাবো জগৎ আমার সঙ্গে সঙ্গে চলছে। হ্যামেলিনের যে বাঁশিওয়ালা যে প্রথম দিন বাঁশি বাজিয়েছিল, সে কিন্তু এমন বাঁশি বাজায়নি যে সারা হ্যামেলিন বাঁশি তার পিছন পিছন চলবে।
কিন্তু সে বাঁশি বাজাতে বাজাতে এমন বাঁশি বাজাতে শিখলো, তার বাঁশির সুরে এমন একটা মাদকতা ছিল যে সবাই তার পেছন পেছন হাঁটতে থাকলো। আমাদের তো সেই মাদকতাপূর্ণ বাঁশি বাজাতে শিখতে হবে, যদি বাঁশি হাতেই বাজ ধরে ভাজবি যে এরকম হবে তা কিন্তু হবে না। পূজনীয় ভূতেশানন্দজি একবার অখণ্ডানন্দজির জন্মতিথিতে হেডকোয়ার্টার্সে এসেছিলেন, এসে তিনি হাঁটতে তাকে আত্মস্থান নিয়ে হাঁটা শুরু করলেন। আধঘানা বারান্দা যখন অতিক্রান্ত হয়েছেন এমন সময় ট্রেনিং সেন্টার ব্রহ্মচারীরা এসছে, অন্যান্য সাধুরা এসছে, মহারাজ হাঁটছেন দেখেন সবাই তার পেছন পেছন হাঁটছে। এই যে হ্যামিলিনের বাঁশিওয়ালা যে তার পেছন পেছন হাঁটাতে পারেন এ আমি নিজের চোখে দেখেছি। এমন একটা দিব্য জীবন যাপন করেছেন, উনি কখনো কাউকে বলতেন না, আপনাদের দেখার সৌভাগ্য হয়েছে কিনা জানি না, মহারাজ ছবিতে নিশ্চয়ই দেখেছেন ভূতেশানন্দজি সকালে মর্নিং ওয়াক করতে বেরোচ্ছেন। আমাদের ছোটদের যেতে পারতাম না, কিন্তু যারা চৈতন্য ব্রহ্মচারী তারা যেতে পারতেন। একবারে লম্বা লাইন, হয়তো মহারাজ তখন মন্দিরের সামনে আছেন, আর এই ডান দিকে মন্দিরে যাওয়ার আগে প্রেসিডেন্ট মহাজ কোয়ার্টার আগে থেকে যে বাঁকটা ওইখান থেকে সাধু তার লম্বা হয়ে দাঁড়িয়ে আছেন। মহারাজকে পাবলিক সেলিব্রেশনে নিয়ে আসা হতো, পারলে বোধ হয় গেট অব দি হিউম্যান মানব চেন তৈরি হতো। মহারাজকে হুইল চেয়ারে করে যতদিন মহারাজ পায়ে হেঁটে পারতেন, পায়ে হেঁটে নালে হুইল চেয়ারে করে নিয়ে আসা হতো। মহারাজ ঘুরে ঘুরে সব সওদা করতেন, সারা মঠের সবাই লাফিয়ে পড়েছে তার দিকে। তিনি কিন্তু কখনো বলেননি তোমরা আমার প্রতি আকৃষ্ট হও। কিন্তু এমন একটা জীবন শিখেছেন, এমন একটা বিদ্যা তিনি শিখেছেন যে নিজের ভেতরে গুডনেসকে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন সবাই সেই মধুমক্ষিকার চাকের মতো তার ওপর পড়ছেন। তাই বলছেন তাকে জানবার প্রযত্ন করো, যাকে জানলে সকল জিনিস জানা যায়, জানবার আর কিছু থাকে না। উচ্চ ভাব উচ্চ চিন্তা এমনভাবে আমাদের জীবনে আসবে যে তার চেয়ে উচ্চতর আর কিছু থাকবে না জগৎ সংসারে, তাকে ছাড়া আর কিছু জানার থাকবে না। তাকে ভালোবাসো, যাকে ভালোবাসলে সব ভালোবাসা আর সব ভালোবাসা কামিনী কাঞ্চনে আসক্তি ছাইপাশ বলে বোধ হবে। কামিনী কাঞ্চনে আসক্তি ছাইপাশ বলে বোধ হবে কেন বলছেন? বলছেন এগুলো ফর দি টাইমিং, শর্ট পিরিয়ড, অল্প সময়ের জন্য। আজকে আমার এই জামাটা ভালো লেগেছে, কালকে আমার ওই জামাটা ভালো লেগেছে, আইসক্রিম দেখে ভীষণ ভালো লাগছিল, তারপরে সেটা যখন খেয়ে ফেললাম ব্যাস গলা দিয়ে নেমে গেল আর সেটা আমার কাছে রইল না। আজকেই শুনছিলাম একটা কোন একটা আইসক্রিম কেক তৈরি করতে গিয়ে বিটরুট ব্যবহার করা হয়, বিটরুটের রস ব্যবহার করা হয়, তারপরে ছবিটা দেখালো বেশ সুন্দর, খুব সুন্দর দেখতে, মাঝখান দিয়ে কেটে দিয়েছে, সাদার ভেতরে লাল লাগছে, কিন্তু ওই একটাই কথা, ওই একবার খাওয়ার পরে আর তার কোনো স্বাদ থাকছে না। ঠিক সেই রকম যে ভোগটা করে নেবার পরে আর কোনো ভোগ লাগছে না তার হয় না। রাজা যযাতির গল্প আমরা সবাই জানি, রাজা যযাতি নিজের জীবন যাপন করলেন, তার সন্তানদের আয়ু গ্রহণ করলেন, তবু তার ভোগের নিবৃত্তি হয়নি। সেই তাকে বলা হলো যে ভোগের নিবৃত্তি তখনই হয় আগুনে যদি কন্টিনিউয়াসলি ঘি দিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু আর ভোগের নিবৃত্তি হয় না। যদি ঘি দেওয়াটা আমরা বন্ধ করতে পারি তাহলে আগুন স্তিমিত হবে এবং একটা সময় চেয়ে যাবে। আমাদের ভেতরে যে বাসনার আগুনটাকে ওইভাবে নেভাতে হয়, এমন একটা জলের সন্ধান করতে হয় যে জলের স্পর্শে সে আগুন সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যাবে। 304 নম্বর সূত্রে মহারাজ বলছেন, তবে সেই রকম রতিমতি হওয়া চাই, সাধন চাই, ঐকান্তিক কঠোর সাধন। এক ছটাক সাধনও 100 মন বচনের চেয়ে ওজনে বেশি, এক বিন্দু প্রেম সম প্রমাণ শাস্ত্রজ্ঞানের চেয়ে বেশি তৃষ্ণা নিবারক। প্রেম হচ্ছে যেন ক্ষীর, স্বর, মাখন, আর শাস্ত্রাদি অপরা বিদ্যা যেন ঘোল। বিচার, শাস্ত্র ব্যাখ্যা, বক্তৃতাদি এসব নিচু থাকে লোকেদের জন্য, তারা তাই নিয়ে সুখে থাকুক। যারা ঘোল খেতে চায় খাক, তুমি যত ইচ্ছে ক্ষীর, স্বর, মাখন খাও। এই যে আমি কি চাই, এই বোধটা আমাদের সবার আগে জাগা দরকার। আমি কি চাই যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু হবে না। বলছেন তবে সেই রকম রতিমতি হওয়া চাই। কিরকম রতিমতি? না আমি শুধুমাত্র ভালো জিনিসটাই গ্রহণ করি, এটা কিন্তু আমাদের সকাল সবারই আছে। আপনি বাজারে গিয়ে কখনো পচা ফল কেনেন না, আপনি বাজারে গিয়ে কখনো খারাপ জামা কাপড় কেনেন না, আপনি হোটেলে গিয়ে কখনো খারাপ খাবার খান না, আগের দিনের বাসি খাবার বাসি রুটি চেয়ে খান না, আপনি সবসময় ফ্রেশ খান। যদি জীবনযাত্রার ক্ষেত্রে এইটা হয় তাহলে আমাদের জীবনে মনের মানোন্নয়নের জন্য কেন আমরা সেরা হওয়ার চেষ্টা করব না? এই আমাদের এটা আমাদের কিন্তু বুঝতে হবে, খাবার দাবার সব কিছু যখন সেরা চাই তখন মনের মানোন্নয়নের জন্য আমরা যেন সেরা জিনিসটাকে
করতে। তা সেই বলছেন যে এই আমরা যখন সবচেয়ে ভালো জিনিসগুলোকে সবসময় আশা করে থাকি, এই আমরা যখন সেরা জিনিসগুলোকে আশা করে থাকি, তাহলে কেন নিজেদের জীবনযাত্রার ক্ষেত্রে নিজের মনটাকে ঠিক করার জন্য কেন চেষ্টা করব না? বলছেন সাধন চাই ঐকান্তিক কঠোর সাধন। যে কোনো ভালো জিনিস পেতে গেলে আমাদের কঠোর সাধনের প্রয়োজন আছে। আমরা এই যে লেখাপড়ায় ভালো করতে চাই, কত পড়াশোনা করতে হয়, কত রকমের পরিশ্রম করতে হয়। আমাদের স্যারেরা বলতেন পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে সবসময় যে অনেক জানতে হবে তা কিন্তু নয়। তুমি তোমার জানাটাকে কীরকমভাবে জানাবে সেটা জানলেই হবে, তাহলেই হবে। আমার সৌভাগ্য ছিল দুটো খুব ভালো ভালো স্কুলে পড়ানো বা পড়ার। একটা স্কুলে পড়তে গিয়ে দেখলাম যে সেখানে শুধুমাত্র শেখানো হচ্ছে, শেখানোটাই খুব ভালো, কিন্তু খুব কৌতূহল হতো অন্যান্য সরকারি স্কুলগুলো এত ভালো ফল করে কী করে। আমরা ভাবতাম হয়তো কোয়েশ্চেন পেপার লিক হয়ে যায়, ই হয়ে যায়। কিন্তু পরে সেখানে পড়তে গিয়ে দেখলাম তাদের প্রত্যেক দিনের পড়াশুনো পরীক্ষা ওরিয়েন্টেড। একটা চ্যাপ্টারকে পড়ানো হচ্ছে, সেই চ্যাপ্টারকে প্রথমে আউটলাইন দেওয়া হলো, বিগত 10 বছরে সেই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আলোচনা করা হলো, বিগত বছর যে প্রশ্ন এসেছে সেগুলোকে বাদ দিয়ে এবার পড়াশুনোটা ওই প্রশ্নগুলোকে ধরে ধরে এমন সুন্দর করে মাস্টারশাহীরা সাজিয়ে নিতেন, সেই প্রশ্নগুলোকে ধরে ধরে পড়াতেন এবং পড়ানোর পরে সেই চ্যাপ্টারগুলোর উপর পরীক্ষা হতো। মাস্টারশাহীরা দেখে নিতেন যে আমরা কতটা বুঝেছি এবং সেই কারণে ওই বোঝাগুলো এত ভালো হতো যে আমরা অনেক বছর পরেও যখন পড়াশোনা প্রায় ছেড়ে দিয়েছি তখনও কিন্তু ওই বোঝাগুলো আমাদের জীবনের টাটকা থেকে যেত। এখনও পর্যন্ত আমি জীবনের যে কোনো আধ্যাত্মিক সমাধান সূত্রের ক্ষেত্রে একটি সূত্র খুব কাজে লাগে আমার। আমরা অর্থনীতিতে পড়েছিলাম ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি। এই যত জীবন যাচ্ছে তত জীবন বুঝছি যে জীবনটা অর্থনীতির এই সূত্রগুলোর এক একটা প্রয়োগ। ঠিক সেই রকমভাবে জানাটা খুব জরুরি, যে জানা আমাকে সমৃদ্ধ করবে, এমন এক জানা যে জানা যে সম্পদ আমার কাছ থেকে কেউ কখনো কেড়ে নেবে না। এবং সেইটা করতে গেলে আমাদের কিন্তু পরিশ্রমের প্রয়োজন আছে। পরিশ্রম ছাড়া কখনো কোনো জিনিস হয় না। বারবার আমরা আহত হব, বারবার আমরা উঠে দাঁড়াবার চেষ্টা করব। এই যে বলছেন যে নিজের উদ্দেশ্যটা যেন ভালো থাকুক, বলছেন যারা ঘোল খেতে চায় খাক, তুমি যত ইচ্ছে ক্ষীর সর মন্ননি ক্ষীর সর মাখন খাও। যারা ঘোল খেয়ে থাকতে চায় তারা তাই খেয়ে থাকুক, তাতে কোনো অসুবিধা নেই। তুমি সহজ সাধ্য পথে যেও না, কারণ আলটিমেটলি এগুলোই এই দীর্ঘ সাধনা জীবনে একটা সময় ফল দান করবে। সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে প্রথমেই সিদ্ধি পাওয়া যায় না, দীর্ঘ পরিশ্রম করতে হয়। গুতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি, মহারাজের তখন সদ্য সন্ন্যাস হয়েছে, মহারাজ যাবেন তপস্যায়। মহাপুরুষ মহারাজকে উনি মেসাজ করতেন সন্ধ্যা আরতির পরে। মহাপুরুষ মহারাজকে যখন মেসাজ করছেন তখন ধীরে ধীরে বললেন, আমার খুব ইচ্ছে যে আমি একটু তপস্যায় যাই। বললেন মহাপুরুষ মহারাজ সঙ্গে সঙ্গে তরাক করে উঠে বসলেন। উঠে বসে দুজনের ভেতরে সাধন ভজন নিয়ে কথা হতে থাকলো। এমনকি মহারাজ বললেন, তুমি এইখানে খুব ভালো করে যতদিন আছো খুব মন দিয়ে জপ ধ্যান করো, কারণ ওখানে গিয়ে শুধুই জপ ধ্যান করতে হবে, আর কিচ্ছু করতে পারবে না। তাই জপ ধ্যান করার, নিরন্তর জপ ধ্যান করার অভ্যাস তৈরি করো। এটা কিন্তু মহারাজ বলতেন যে উদ্দেশ্যের প্রতি আমাদেরকে সংযুক্ত করে দেওয়া। তারপরে যখন অনেকগুলো বই খাতা নিয়ে যাচ্ছেন তখন সাধুরা বললেন, ওখানে তো সাধন ভজনই করতে যাচ্ছে, বই খাতা নিয়ে কী হবে? মহারাজের সমস্ত গান মুখস্থ ছিল, মহারাজের কাছে ওই সঙ্গীত সংগ্রহ কথামৃত গীতা আর মহারাজ নিজে গিয়েছিলেন। সারাটা দিন তিনি ওই গীতা পাঠ করতেন, কথামৃত পড়তেন অবসরে, এবং বাকি সবটুকু সময় সাধন ভজন জপ ধ্যানে কাটে যাবে। বলছেন পরপর কয়েকদিন ধরে শুধু এইটাই চলতে থাকলো যে কীরমভাবে সাধন ভজন করবে, কোথায় ভিক্ষা পাওয়া যাবে, ভিক্ষার জন্য যাতে বেশি পরিশ্রম না করতে পারে, যাতে যতটুকু সময় আমরা পাচ্ছি সবটুকু যেন আমরা উজাড় করে সাধন ভজন জপ ধ্যানে নিয়োগ করতে পারি। এর জন্য পরিশ্রম করতেই হবে আমাদের, ভালো জিনিস পেতে গেলে পরিশ্রম করতে হবে। এই তো দেখি মায়েরা শীতকাল এলে কড়াইশুঁটির কচুরি তৈরি করেন, কী পরিশ্রমটাই না করেন। কড়াইশুঁটি এখন তো মিক্সি হয়ে গেছে, আগে তো দেখতাম সেই ঘচস ঘচস করে সেই বাটা হলো, তারপরে তাকে কষা হলো, তারপরে আটা মাখা হলো, তারপরে পুর দেওয়া হলো, আবার যখন বেলার সময় দেখা হতো ফেটে যেন না যায়, তারপরে গরম করে ঘি গরম করে বা তেল গরম করে ভেজে লোককে দেওয়া হতো। সারাটা দিন ধরে পরিশ্রম করতেন। আমরা যে এই যে পৌষ পার্বণে পিঠে খায় খেতাম, মা ঠাকুমা এদের দেখতাম সারাটা দিন পরিশ্রম করছে। এখনকার মতো এরকম
রেডিমেড চালের গুঁড়ি তো পাওয়া যেত না, এখন তো দেখি প্যাকেটে করেও চালের গুঁড়ি পাওয়া যায়। এই কটা দিন একমাত্র গম কলের দোকানে চাল ভেঙে দেওয়া হতো, সেই চাল নিয়ে এসে তাই নিয়ে কত রকমের সাপটা করা হবে, সেই সাপটা করতে করতেই সময় চলে যেত। নারকেল কুচ্ছেনই তো করছেন, কুচ্ছেনই তো কুচ্ছেন। একজনের বাড়িতে গিয়ে দেখেছিলাম নারকেলের খালি ওপরের অংশটুকু, সে কত নারকেল কুড়েছেন তার ঠিক নেই, তাই দিয়ে কি টাটকেশ্বর নাড়ু বানিয়েছেন, ধবধবে সাদা দুধ সাদা নারকেল নাড়ু, শুধু নারকেলের ওপরের অংশটা নিয়ে। ধন্যি বাবা মানে কত পরিশ্রম করতেন। এই যে দেখুন, যখনই যে যখন আপনি এগুলো তৈরি করার পরে আপনার ইষ্ট দেবতাকে নিবেদন করেন, সেই প্রসাদ সবাইকে দেন, সকলে আনন্দ করে খান, তার যে তৃপ্তি এইটা বুঝতে পারবেন। ঠিক এই ভাবটাকে যোগ করতে হবে নিজের জীবনের ক্ষেত্রে, সাধন ভজনের ক্ষেত্রে। যত তীব্র সাধন হবে, যত তীব্র ভজনা হবে, তত নিজের জীবনটা বদল হতে থাকবে এবং তত আপনি ফিল করবেন যে আপনি আরও বেশি আনন্দ পাচ্ছেন, যে আনন্দ পেলে আর অন্যান্য আনন্দ আলুনি বোধ হবে। 305 নম্বর সূত্রে মহারাজ বলছেন, পবিত্রতা সত্যম শিবম স্বরূপম এর চিরতুষারমণ্ডিত কৈলাসধাম। পবিত্র হৃদয়ে তিনি প্রতিভাত হন, পবিত্র হৃদয়ই মহান তত্ত্ব সকলের স্ফুরণ হয়। এই যে পরমাণুতত্ত্ব, পঞ্চতন্মাত্রা তত্ত্ব, দেহতত্ত্ব, অর্থাৎ শরীরের ভেতরে কি হয় না হয়, তার এদিক ওদিক হলে কী কী রোগ হয়, নক্ষত্রগণের গতি ও ক্রিয়া, পদার্থবিজ্ঞান, জ্যোতিষ বিজ্ঞান প্রভৃতি বহু যুগ পূর্বে আমাদের যোগী ঋষিরা আবিষ্কার করেছিলেন, তা কী করে সম্ভব হয়েছিল? তাদের তো দূরবীক্ষণ বা অণুবীক্ষণ প্রভৃতি বৈজ্ঞানিক যন্ত্র, রাসায়নিক উপকরণ ভরা পরীক্ষাগার ছিল না। তারা শুদ্ধ মনে একাগ্র অন্তর্দৃষ্টি সহায় নানা গুরুতত্ত্ব আবিষ্কার করেছিলেন, যা বর্তমান সভ্য জগতে পণ্ডিত মণ্ডলীরও বিস্ময়স্থল। পবিত্রতা সম্পর্কে ভীষণ রকমের জোর দেওয়া আছে। পবিত্রতার একটাই কাজ, আপনার ছড়ানো মনকে গুটিয়ে দেওয়া। স্বামীজি বলছেন না, সাকসেসের জন্য তিনটে পিএ পয়ের প্রয়োজন, পিওরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স। প্রথম বলছেন পবিত্রতা, পিওরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স। পিওরিটি পবিত্রতা আমাদের ছড়ানো মনকে এক জায়গায় গুটিয়ে দেয়। আমাদের মনকে তুলনা করা হয় কমলা লেবুর কোয়ার সঙ্গে, একটা কমলা লেবু আছে তাতে 12 কোয়া কমলা লেবুর কোয়া আছে, আপনি 3 কোয়া নিজের কাছে রাখলেন, 3 কোয়া ওই রান্নাঘরে কাজের ছেলেপুলেরা কী করছে সেইখানে রেখেছেন, বাকি 3 কোয়া ছড়িয়ে রেখেছেন, তা আপনার সম্বন্ধে সংসারে কী আলোচনা হচ্ছে, বাকি 3 কোয়া যে এই যে নববর্ষ আসছে সেই সময় কোন পোশাক আশাক, নতুন পোশাক আশাক, কী রঙের পোশাক আশাক তাতে ছড়িয়ে রেখেছেন, আপনার হাতে আছে অবশিষ্ট আছে 3 কোয়া, সেই 3 কোয়া নিয়ে আপনি যদি 12 কোয়া মানে সমস্ত মন দিয়ে তো জপ ধ্যান করতে হয়, সমস্ত মন নিয়ে ঈশ্বর চিন্তা করতে হয়, সমস্ত মন নিয়ে কাজ করতে হয়, মনটা সবটুকু না দিলে কোনো কিছু হয় না, রান্নাবান্না হয় না, ভালো করে স্নান করা হয় না, দাঁত মাজা হয় না, কিচ্ছু হয় না, সমস্ত মন যদি না দেওয়া যায় কোনো কিছুই ভালো করে হয় না, ভালো কিছু হতে গেলে সব মনটুকু দিতে হয়, আর সব মনটুকু দিতে গেলে মনের ভেতরে পবিত্রতা আসা দরকার। পবিত্রতা আমাদের মনকে গুছিয়ে এক জায়গায় এনে দেয়। আমরা দেখতুম, এই কারণে গুরুর সঙ্গে চেলাদের ফারাক এইখানে। আমার নিজের জীবনের একটা সমস্যা হয়েছিল, পূজনীয় ভূতেশানন্দকে গিয়ে যখন বললাম তখন কি অবলীলায় তার সমাধান সূত্র দিলেন, আমার শুনতে শুনতে মনে হলো আরে এটা তো আমার মনেও আসার উচিত ছিল, আমার মনে এলো না কেন, তখন তো বুঝতে পারছি না দুটো মন আলাদা, একটা মন পবিত্রতার আন্ডিল হয়ে আছে, একদম ঘনীভূত মূর্তি, সে চিন্তা করা মাত্র, ভাবনা করা মাত্র তাতে বদল হয়ে যায়। আমরা ভূতেশানন্দকে পরীক্ষা করে করে দেখতুম উনি অন্তর্যামী কি না, আমরা ভাবতুম যে আজকে মহারাজ আমাদের দিকে যদি তাকিয়েছেন, প্রণাম করে ওঠার সময় আমাদের দিকে যদি তাকিয়ে হেসেছেন, কার সেইটা তাহলে বুঝবো যে তুমি অন্তর্যামী। অন্তর্যামী তো বটেই, আসলে তার মনটা আমাদের মতো ছড়িয়ে নিয়ে তো ঘনীভূত, আমার চিন্তার সঙ্গে তার চিন্তার সঙ্গে সঙ্গে একত্র হয়ে যাচ্ছে, আমি মনে মনে যা প্রার্থনা করছি তিনি সেটা শুনতে পাচ্ছেন। ঈশ্বরের সঙ্গেও ঠিক এইরকম ভাবনা চিন্তা হলে আমরাও ঈশ্বরে, আমাদের কথাও ঈশ্বরের কাছে পৌঁছবে, আমাদের কথা তো অবশ্যই ঈশ্বরের কাছে পৌঁছয়, কিন্তু উত্তরে যে ঈশ্বরের কাছ থেকে যে কথাটা আসে সেটা আমরা শুনতে পাই না, কারণ আমাদের মন ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতে পারে না, সেই পবিত্রতাটা আমাদের মনের ভেতরে আসে না, পবিত্র মনে সেই ঈশ্বরের প্রকাশ হয়। তাই তিনি বলছেন এই যা কিছু হতো তখনকার দিনে মানুষ শুধুমাত্র মনের শক্তিতে এই সমস্ত কাজকর্ম করত, কিন্তু এর পেছনে যে শক্তিটি কাজ করে সেটা হচ্ছে পবিত্র মন। 306 নম্বর সূত্রে মহারাজ বলছেন,
পরাভক্তি জ্ঞান ও মোক্ষলাভের যদি অভিলাষী হও তো অন্তরে বাইরে পবিত্র হতে হবে। দেহ ও অন্তঃকরণ শুদ্ধ পবিত্র হওয়া চাই। তার উপায় ঠাকুর বলতেন কামিনী কাঞ্চন ত্যাগ। বিষম কঠিন তবে অসাধ্য নয়। প্রাণপণ চেষ্টা অভ্যাস পুরুষকার ও সাধন দ্বারা সব কাজই সিদ্ধ হয়। পুরুষকারও ভগবত কৃপা ছাড়া হয় না। লক্ষ্যের দুটো একটা কাটে তুমি দাও মা হাত চাপুরি আছে, কিন্তু কে বলতে পারে তুমি সেই একটা দুটোর মধ্যে নও, এ বিশ্বাসে এগিয়ে চলো। বলছেন পরাভক্তি ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, জ্ঞান আত্মজ্ঞান এবং মোক্ষলাভ, যেখানে আমি ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাব, ঈশ্বরীয় ভাবনা ভিন্ন, আমার আর আলাদা কোনো অস্তিত্ব থাকবে না। যদি অভিলাষী হও, যদি সেইটি তুমি পেতে চাও, তাহলে অবশ্যই অন্তরে বাইরে পবিত্র হতে হবে, দুটোই, বাইরেও পবিত্র হতে হবে অন্তরেও পবিত্র হতে হবে। ভেতরটা পবিত্র হলে আপনাআপনি আপনার বাইরের দিকটা পবিত্র, মানে আপনি পবিত্র আচরণ করবেন। গীতেশানন্দজি বলতেন সৎ হতে হবে কাজে কথায় চরিত্রে, তিনটি দরকার আছে। শুধুমাত্র ভেতরে একটাতে হলে হবে না, তিনটি একসঙ্গে হওয়া দরকার। তিনি বলতেন ইন্দ্রিয় নিগ্রহ একটা একটা করে না, সব একসঙ্গে একসঙ্গে ইন্দ্রিয় নিগ্রহ করা চাই। এর জন্য চাই বিচার বোধ, নিজেকে জাগাতে হবে, আমি ভালো হতে চাই। শ্রীরামকৃষ্ণের সেই বিখ্যাত অ্যাডাল্ট গল্প যে মা কাল সকালে হাগা পেলে আমাকে ডেকে দিও, মা বললেন হাগাই তোমায় ডেকে দেবে। দ্যাট ডিজায়ার দ্যাট আই ওয়ান্ট টু বি গুড, আমি ভালো হতে চাই, এই বোধটা নিজেদের ভেতরে জাগাতে হবে। এটা যত জাগবে তত আপনি বুঝতে পারবেন ভালো হচ্ছেন। ওই যে মন্ত্রমিল দিদিমণি প্রশ্ন করেছিলেন না, কেমন করে অনুভব করব যে আমি ঈশ্বরের দিকে যাচ্ছি, আপনি যখন দেখবেন এটা খুব সহজে বোঝা যায়। পাহাড়ের দিকে যত যাওয়া যায় যত যাওয়া যায় যত যাওয়া যায় সেই পাহাড়ের যে ঠান্ডা সেটা যেন ধীরে ধীরে আসছে। আমরা অমরনাথ গিয়েছিলাম, অমরনাথ গুহার ঢোকার আগে যেখান থেকে দূর থেকে অমরনাথ দর্শন হচ্ছে সেখানকার ঠান্ডা একরকম, কিন্তু আমরা যখন অমরনাথ শিবলিঙ্গের সামনে গিয়ে দাঁড়ালাম তখন মনে হচ্ছে যেন একটা ঠান্ডা আবহাওয়া এসে আমাকে যেন আলিঙ্গন করছেন। পূজনীয় মহাপুরুষ মহারাজের একটা দর্শনের গল্প আছে যে পূজনীয় মহাপুরুষ মহারাজ শিবের দর্শন পেয়েছিলেন কাশীতে, খুব সম্ভবত সেই শিব এসেছেন, শিব এগিয়ে এসেছেন, শিব এসে মহাপুরুষ মহারাজকে জড়িয়ে ধরছেন, বর্ণনা করছেন শিব ঠাকুর দেখতে কীরকম, না সেই বরফের যেরকম নীলাভ রং হয় সেরকম, এবং তিনি যখন জড়িয়ে ধরলেন তখন একটা অদ্ভুত শীতলতা তাকে একবারে যেন মানে একদম তাকে ঘিরে ধরে আছে। সেই রকম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করছি, আমরা বুঝতে পারছি ওটা বরফেরই ঠান্ডা, কিন্তু আমরা চোখ বুঝে অনুভব করার চেষ্টা করছিলাম। শিব বোধহয় ওই তার বেদি থেকে নেমে এসে, আমরা অনেক দূরে আছি তো তাই বোধহয় কাছে এসে আমাদের আলিঙ্গন করছেন। এই বোধটা, পবিত্র বোধটা আমাদের এই জিনিসটা করে, আমাদের ভেতরে এবং বাইরে সর্বত্র এই পবিত্রতার ভাবনা চিন্তা আনে। বলছেন এইটা যদি হয় তাহলে তার প্রথম পবিত্র হওয়ার দরকার, তার প্রথম চেষ্টা হচ্ছে কামিনী কাঞ্চন ত্যাগ। কামিনী কাঞ্চন ত্যাগ এটা নিয়ে অনেকের অনেক রকম কনফিউশন আছে, কিন্তু এটা সবচেয়ে ভালো মানে এর যে ব্যাখ্যা সেটা ইংরেজিতে হয়েছে। কামিনী এবং কাঞ্চন এটা ইংরেজি শব্দ ডিজায়ার, এই যে বাসনা, বাসনাটা যদি চলে যায় তাহলে কিন্তু সব চলে যাবে। গীতার দ্বিতীয় অধ্যায় দেখবেন ভগবান একটু একটু করে বলছেন কেমন করে বাসনা আমাদের নামিয়ে দেয়। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্থে সুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাত ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহা সন্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বাসনা আমাদের কীরকমভাবে নিচে নামিয়ে দিয়ে যায়, বাসনা আমাদের সমস্ত কিছু করে। তার দুটি রূপ আছে, একটা হচ্ছে কামিনী আর একটা হচ্ছে কাঞ্চন। কামিনী মানে স্ত্রী নয়, শরীরের প্রতি ভালোবাসা, পুরুষের জন্য স্ত্রী এবং স্ত্রীর জন্য পুরুষ, তাই এই কামিনী শব্দটাকে ব্যবহার করা যায়। কাঞ্চন মানে হচ্ছে যা পেয়েছি তাতে আমি সন্তুষ্ট নই, আমার আরও চাই, এইটুকু আমার যথেষ্ট নয়, আমার আরও চাই আরও চাই। এই যে আমাদের ভেতরে যে আরও চাই এইটাতেই হচ্ছে না, আরও লাগবে আরও লাগবে। এবারে হাঁস পাপিস কিনেছি, আগামী বছর অন্য পাপিস আমার লাগবে, আমি এতে আমি সন্তুষ্ট নাই, এই যে জুতো পরছি এটা আমার ভালো লাগছে না, ওল্ড ফ্যাশন হয়ে যাচ্ছে, একই বেনারসি চারটে বিয়েতে পড়ে গেছি ব্যাস আর সমাজের সামনে দাঁড়ানো যাচ্ছে না,
একই কনফারেন্সে একই স্যুট পরে গেছি, এবার আর সেই স্যুটটাকে বদল করার প্রয়োজন আছে? তাই এই যে আরও চাই আমাদের, আমার যেটা আছে তাতে আমি সন্তুষ্ট নই, এই যে বোধটা, এটাকে কাঞ্চন দিয়ে ভগবান বোঝাতে চেয়েছেন। তাই বলছেন যে বিষম কঠিন তবে অসাধ্য নয়, এটা একটা খুব আশার কথা বলছেন। এই যে বলছেন লক্ষ্যের মধ্যে দুটো একটা কাটে, লক্ষ্যের মধ্যে দুটো একটা কাটে, আমিও তো সেই দুটো একটার ভেতরে হতে পারি, কেন আমি লক্ষ্যের মধ্যে থাকবো, আমি কেন সেই দুটো একটার মধ্যে নই? যখন নচিকেতা চলে যাচ্ছেন তার পিতার কাছ থেকে, বাজশ্রম শুনির কাছ থেকে চলে যাচ্ছেন জন্মগৃহে, তখন তার মনে সেই শ্লোক উঠল, বহু নামেমি প্রথম বহু নামেমি মধ্যম। শাস্ত্রকাররা বলছেন এই ভাবনাটিকে শ্রদ্ধা হিসেবে ব্যাখ্যা করছেন। তিনি ভাবছেন তার বাবার অনেক ভালো ভালো শিষ্য আছে, আমি তাদের মধ্যে সেরা হতে না হতে পারি, আমি দ্বিতীয়, অধম কখনো নই, এই বোধটা জাগা, আমি ভগবানের পথে যাত্রা করেছি, কে বলতে পারে আমি সিদ্ধি হব না? আর যতক্ষণ না পর্যন্ত আমি বোধ করব যে আমার দ্বারাও সিদ্ধি লাভ করা সম্ভব, ততক্ষণ পর্যন্ত আমি উঠে পড়ে সাধন ভজনে লাগব না। সেই কারণে এই বোধটা আমাদের জাগিয়ে রাখা দরকার। বলছেন এই বিশ্বাসে এগিয়ে চলো, এই বিশ্বাসটা রাখা দরকার, এই জন্মে, এই জন্মেতেই আমি ভগবান লাভ করব, আমার অন্য কোনো জন্ম নেই। আমি খুব বিশ্বাস করি আগামী জন্মে কি হবে আমি জানি না, আগামী জন্মে যদি আমি রাজাও জিরো হই, ভেবে দেখুন এই জন্মটা তো আমার কিছু বদল হচ্ছে না, তাহলে কেন আমি এই জন্মটা রাজা উজির হওয়ার চেষ্টা করব না, কেন আমি আমার মনের রাজা হব না, কেন আমি আমার মনের নিয়ন্ত্রণ হব না, আমি কেন নিজেকে ভগবানের সঙ্গে এক করে নিতে পারবো না? এই বোধটা আমাদের যখন জাগবে, এই ইচ্ছাটা আমাদের যখন জাগবে, তখনই কিন্তু আমরা ধীরে ধীরে তার সঙ্গে একত্রিত হব। 307 নম্বর সূত্রে বলছেন, আমরা জ্ঞান পাপী, জেনে শুনে পাপ কাজ করে ভুগি, তবু করতেও ছাড়ি না, আর ন্যাকামিয়ের কান্নাও কাঁদি। জ্ঞান পাপী নাস্তিক, পাপীর পরিত্রাণ আছে কিন্তু জ্ঞান পাপীর মুক্তি নেই, জেগে যে ঘুমোয় তাকে কে জাগাবে? ধর্মলাভ ছেলে খেলা নয় নাকি? মনমুখ এক করতে না পারলে, সর্বতোভাবে সরল না হলে কিছুই কিছু হবে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জ্ঞান পাপী, আমরা জানি পথ কি, আমরা জানি, আমরা ইচ্ছে করেই গুরুর কাছে যাই, গুরু আমাকে ধার ধরে নিয়ে গিয়ে দীক্ষা দেননি, আমরা আমাদের গুরুর কাছে যাই, গুরু সাধন পদ্ধতি দেন, তার সারা জীবনের সাধন শক্তি আমাদের ভেতরে সঞ্চারিত করেন, কিন্তু সেই সাধন শক্তিটা আমাদের ভেতরে রেখে দেয়। যেমন একটা যন্ত্র যদি ব্যবহার না করতে পারে, লোহার যন্ত্র যদি আপনি দীর্ঘদিন ব্যবহার না করেন, তাহলে জং ধরে যায়, জং লেগে যাবে। তাই ঠিক সেই রকম মন হচ্ছে এমন একটা যন্ত্র, সেটার যদি আমি ঠিক মতো ব্যবহার না করতে পারি, মনেতেও এরকম জং লেগে যায়, মনটাও এরকম নষ্ট হয়ে যায়, অব্যবহার ব্যবহারকারী যন্ত্রে রূপান্তরিত হয়। সেই কারণে আমার এই সক্রিয় চেতন মনকে সবসময় জাগ্রত করে রাখা দরকার। আমরা নিজেরাও জানি না কি অসীম শক্তি আমাদের ভেতর বিরাজ করছে, এই অসীম শক্তি সম্পর্কে আমাদের অবহিত হতে হবে এবং কাজ করতে হবে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অনেকে আমাদের বলেন ঠাকুরের সঙ্গে আপনাদের ডাইরেক্ট যোগাযোগ আছেন, আপনারা ভগবানের কোলে বসে আছেন, আর ভগবান বুধি আপনাদের নিচে নামিয়ে মেঝেতে নামিয়ে রেখেছেন, তা নয়, ভগবানের দুটি কোল, দুজনকে দু কোলে দুটি সন্তানকে বসে রেখেছে, এটা ফিল করতে হবে কনসিয়াসলি, তিনি আমায় কৃপা করেছেন, তিনি আমাকে করেছেন, আমি তার সন্তান, সন্ন্যাসীর যেরকম অধিকার আছে আমারও তেমনি অধিকার আছে। ভগবানকে ডাকার জন্য সন্ন্যাসী হতে হবে, ভগবানকে ডাকার জন্য ঘর ছাড়তে হবে, তা নয়, ভগবানকে সংসারের থেকেও ডাকা যাবে। একটা জিনিস আমি কিছুতেই বোঝাতে পারি না, আমরা যারা সাধু হয়েছি আমরা কারুর না কারুর পরিবার থেকে এসেছি, আমাদের ভেতরে যে ত্যাগের ভাবনা, এটা আমাদের বাবা মা বা আত্মীয় স্বজন বা পরিমণ্ডল সেখান থেকে ইনজেক্টেড হয়েছে, যদি তাদের কাছে এই ত্যাগের ভাবনাটা না থাকতো, তাহলে কিন্তু আমাদের ভেতরে এটা সঞ্চারিত হতো না, প্রত্যেকের ভেতরে আছে। আমাদের যে হাওয়াটা দিয়ে আমাদের ভেতরে আগুনকে জ্বালার চেষ্টা করছেন, তিনি শক্তিশালী, পাখা যদি শক্তিশালী না হয়, হাওয়া তো এমনিই আছে, হাওয়াতে আপনি পাখা যদি বন্ধ করে দেন, এই ঘরে বসে বসে আপনি কলকল করে ঘামবেন, আর এই পাখাটা চালালে আপনি একবারে সেই ফুরফুরে আবহাওয়ার মধ্যে থাকবেন, অতএব পাখাটা আপনাকে চালাতেই হবে। চতুর্দিকে ভালো আবহাওয়া আছে, আমাকে বুঝতে হবে আমি সেই পরিমণ্ডলের মধ্যে আছি, আমি আলাদা কোথাও নেই। 308 নম্বর সূত্র, মহারাজ বলছেন চালাকি করে বা ফাঁকি দিয়ে কোনো মহৎ কাজ হয় না, বাহ্যম্বরে ও কথার চটকে লোকে ভুলতে পারে, কিন্তু ভগবানের সঙ্গে কপটতা চলবে না, নিজেই ঠকবে। সাধন ভজন সব ফুটো কলসিতে জল ঢালার মতো পণ্ডশ্রম হবে,
অক্লান্ত পরিশ্রম ও পূর্ণ আত্মোৎসর্গের দ্বারাই চরিত্র গঠিত হয়, মহৎ কাজ সাধিত হয়। এটা খুব সত্যি কথা, এমনি কোনো দ্বিমত নেই। চালাকির দ্বারা কোনো কাজ হয় না, চালাকির দ্বারা কিচ্ছু হয় না। চালাকি করতে গেলে শর্টকাট, আমাদের সাধন জীবন এখানে, জীবনের কোনো জীবনই শর্টকাট কিছু হয় না। একটা ভালো পদ রান্না করতে শিখতে গেলেও অনেক ইয়ে লাগে, সে 1 ইঞ্চি আদাই কাটতে হবে, সেটাকে তো ভালো করে ক্রাশ করতে হবে, তারপরে সেটা ঠিক সময় দিতে হবে, কোন সময় তেল কতটা গরম হওয়া দরকার। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে চপগুলো বাইরে হবে, ভেতরগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। দেখুন কত শ্রম করতে হয়, কত পরিশ্রম করতে হয়, তবে না রান্নাবান্না হয়। ঠিক সেই রকম জীবনেও প্রচুর শ্রম করতে হয়, ভগবান লাভ তার চেয়েও বেশি, তা অনেক বেশি শ্রম করতে হয়। চালাকি দিয়ে কিচ্ছু হয় না, লোক দেখিয়ে কিচ্ছু হয় না। ওই যে আমরা মাঝে মাঝে ধ্বনি দিতে থাকি, ধ্বনি দেওয়া দিয়েও হয় না। যদি ধ্বনিটা আমার হৃদয়ে প্রতিধ্বনিত না হয় তাহলে সে ধ্বনি কোনো কাজে দেয় না, শুধুমাত্র কতগুলো আওয়াজ, কতগুলো শব্দে রূপান্তরিত হয়। এই ধ্বনিকে প্রতিধ্বনিত করতে হয়। একটা জিনিস বুঝতে হবে, ভগবানের সঙ্গে কপটতা চলবে না, নিজেই ঠকবে। আমরা সাধু হবার আগে যে আশ্রমে যেতুম, সেই আশ্রমে একজন মহাপুরুষ মাঝে শিষ্য ছিলেন। তিনি আমাদের অল্প বয়সী ছেলেদের দেখলে খপ করে পাকড়াতেন আর বলতেন, সবচেয়ে খারাপ করে তোমার হাতের লেখাটা কীরম হয় লিখে দেখো। তা আমরা খারাপ করে, সবাই খারাপ করে লেখার চেষ্টা করতাম, খারাপ করে লিখতাম। উনি বলতেন, সে যত খারাপই হোক, উনি বলতেন আগামী দিন যখন ক্লাস চলবে তখন তারপরের দিনের নোটিশটা তুমি বোর্ডে লিখে যাবে। আমাদের প্রথম প্রথম খুব ভালো লাগতো, কারণ কেউ কেউ আমাদের হাতের লেখার প্রশংসা করতো। অল্প বয়স তো সবসময় চাইতো, এখনও দাড়ি বয়সেও চাই, লোকে বলুক দারুণ হয়েছে, ভীষণ ভালো হয়েছে, অপূর্ব হয়েছে, বুকের ছাতি 42-52 হয়ে যায়, তখনও হতো, তখন আরও বেশি হতো। কিন্তু এই অল্প বয়সী ছেলে তো একই কাজ রোজ করতে ভালো লাগে না, কিন্তু যেমন একই কাজ রোজ ভাত খেতে না ভালো লাগলে কি হবে, ভাত খাওয়া ছেড়ে দিলে আমার মৃত্যু হবে, ঠিক সেই রকম একই কাজ ভালো লাগুক আর না লাগুক আমাদের করতে হয়, সেটার প্রতি ভালোবাসা তৈরি জাগাতে হয়, তাহলে সেটা কাজে লাগে। তা আমরা এই মাঝে মাঝে কাগের ঠ্যাং বগের ঠ্যাং লিখে দিয়ে পালিয়ে যেতাম। উনি একদিন খপ করে একদিন আমাকে ধরলে, বললেন যে কাগের ঠ্যাং বগের ঠ্যাং লিখে দিয়ে গেছো, কিচ্ছু পড়া যাচ্ছে না, তুমি কাকে ঠকালে বলো তো? আমি তো হাঁ করে তাকিয়ে আছি। আমার ঘাটটা ঘুরিয়ে দিয়ে ওই আশ্রমের ভেতরে নাট মন্দিরে যেখানে ঠাকুর বসে আছেন তার দিকে তাকালে, বললেন এই চকটা ঠাকুরের, বোর্ডটা ঠাকুরের, কাজটা করছো ঠাকুরের, অতএব আমরা যে সবাইকে ফুল বেলপাতা দিয়ে করবো তা কিন্তু নয়, এইটা তোমাকে করতেই হবে। পূজনীয় শিবদাস মহারাজ ছিলেন মেলঘরিয়া স্টুডেন্টস হোমের ভাণ্ডারী। আমায় দুর্গা পুজো করতে দেওয়া হচ্ছে না, আমি খুব গিয়ে দুঃখ করছি। একদিন ওনাকে, আমি কি সাধু হতে এসেছিলাম না কেরানিগিরি করতে এসেছিলাম, ক্লার্ক ছিলাম তো কলেজে, তাই গিয়ে বললুম যে আমি কি কেরানিগিরি করতে এসেছি। শিবদাস মহারাজ খুব শান্তভাবে বলতেন, আরে ভাই দুর্গা পুজোই তো করছি, তুমি কাগজ কলম ক্যালকুলেটারে, আমি হাতা খুঁটি আর বেলাদের পাক প্রণালী। ওই যে বেলাদের পাক প্রণালী ছিল, উনি ভাণ্ডার দেখতেন। উনি সেই যুগে 1942 ফার্স্ট ক্লাস ফার্স্ট তার বিষয়ে, অথচ 50 বছর ধরে তিনি শুধুমাত্র ভাণ্ডার দেখেছেন এবং ছেলেদের ফিজিক্স পড়িয়েছেন, হস্টেলের ছেলেদের ফিজিক্সও পড়িয়েছেন। তাই সেই উনি আমাকে শিখিয়েছিলেন, বলেছিলেন সবাইকে তিনি ফুল বেলপাতা দিয়ে তার পুজো করবার সুযোগ দেন না। আমরা যদি মনে করি যে কাজটা করছি, যে উপকরণটা তিনি আমাদের দিয়েছেন, কারুর হাতা খুন্তি কড়াই, কারুর কাগজ কলম ক্যালকুলেটার, আর যে স্কুলে পড়াচ্ছে তার চক ডাস্টার, যে হাসপাতালে কাজ করছে তার ওষুধ মাইক্রোক্রোম ব্যান্ডেজ, এইগুলোকে যদি সে ফুল বেলপাতা মনে করে তাহলে যে কাজটা করবে সেটাই পুজো হয়ে যায়। আমাদের এই ফাঁকিবাজি থেকে প্রেরণার এটা সবচেয়ে বড় উপায়, যে কাজটা করছি সব তার পূজা, সব কিছু তার ভালোভাবে পূজা করছি। এবং যখন এই বোধটা আসবে তখন কিন্তু আমরা অনুভব করতে পারবো, এই সাধন ভজন আমাদের সব ফুটোর দিয়ে বেরোবে না, আমরা একটা একটা কংক্রিট সাধন ভজন করবো, নিজের মনের ভেতরে পরিবর্তন আসবে, এটা আমরা উপলব্ধি করতে পারবো। মহারাজ শেষ করছেন এই দিয়ে, অক্লান্ত পরিশ্রম এবং পূর্ণ আত্মোৎসর্গের দ্বারাই চরিত্র গঠিত হয়, মহৎ কাজ সাধিত হয়। যে খানিকক্ষণ আগে গল্প করছিলেন না, মা ঠাকুমারা কি সুন্দর সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে পাটি শাকটা, তারপরে সেদ্ধ পিঠে, গোকুল পিঠে নানা কিছু রান্না করতেন। তারা কিন্তু একবারও ক্রেডিট চাইতেন না, তারা চাইতেন যে এই যে পূজা পার্বণের দিনে তাদের বাড়ির প্রিয়জনরা যেন এই ভালো ভালো জিনিসগুলো খেয়ে আনন্দ পায়, এবং তাদের এই হাসি মুখ, তাদের এই আনন্দ মাখা মুখ, শ্রীমা সারদার তো হতোই, শ্রীমা সারদারই যে প্রতিনিধি তাদেরও পায়, তাদের সেই আনন্দময় মুখটা দেখে তাদের পরিতৃপ্তি হয়।
এই বোধটা আমাদের সাধন জীবনে জাগা দরকার। পূজনীয় রঙ্গনাথানন্দজি আমাদের আমাকে বলেছিলেন, মনে করো মন্দিরে গিয়ে তোমার কাজ লাভ হচ্ছে না, মনে করো জপ করো তোমার লাভ হচ্ছে না, মনে করো যে সাধন ভজন করো তোমার কোনো লাভ হচ্ছে না, কিন্তু এইভাবে যদি ভাবো আমি মন্দিরে গেলে ঠাকুর প্রীত হবেন, এইভাবে যদি ভাবো আমি জপ ধ্যান করলে তিনি প্রীত হবেন, আমি যদি নিঃস্বার্থ কর্ম করি তিনি প্রীত হবেন, তাহলে দেখবে জীবনকে দেখার এটা বদল করতে হয়ে যাবে। বলছেন চেঞ্জ দ্যাটিটিউড, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদল করো। শ্লোকটি উল্লেখ করেছিলেন, প্রিয়তাম কুণ্ডলী কাক্ষ সর্বয়জ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রীণিতে প্রীণিত জগৎ। উনি বলেছিলেন, খ্রিস্টানরা বলে অল ফর জিজাস, ওয়াই কান্ট উই টেল অল ফর ঠাকুর, ভগবানের জন্য একটা উজ্জ্বল জীবন যাপন করছি। আমাদের যেন এটাই জীবনের অর্থ হয়। আজ এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে আগামী শুক্রবার দেখা হবে অন্নপূর্ণা পূজার আগের দিন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।